আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে এক নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায় প্রদত্ত কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল। দুই প্রদত্ত কোন গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত বুধ। তিন পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য 12,756 কিলোমিটার। চার ভারতের 82°30' পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়। দুই আছে এক কথায় উত্তর লেখো। আয়তে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। দুই ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? কন্যাকুমারিকা। তিন ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম হলো গোদাবরী। তিনে আছে, তিন নম্বর প্রশ্নতে আছে, দুন এবং তরাই কাকে বলে? লিখবে শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন হলো দেরাদুন। আর শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে বলে তরাই। ওর অথবাতে রয়েছে পৃথিবীর কক্ষপথ আর কক্ষতল বলতে কি বোঝো? পৃথিবী যে কাল্পনিক পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। এখানে কাল্পনিক কথাটা পথের আগে জুড়ে দেবে, যে পৃথিবী যে কাল্পনিক পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। আর কক্ষপথ আর পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে রয়েছে তা হলো কক্ষতল। চারে বলেছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য লেখো। অক্ষরেখা দ্রাঘিমা রেখার অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটা দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। অথবাতে আছে নিরক্ষরেখা কাকে বলে আর নিরক্ষীয় তল কী? নিরক্ষরেখা এটা বলবে, দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখাটি আছে তাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। এখানে দেখো ওই কাল্পনিক রেখাটি আছে, এটা ওইটা তুলে দেবে, দিয়ে লিখবে যে কাল্পনিক রেখাটি আছে কে বলবে না, যে রেখাটি আছে তাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। আর নিরক্ষীয় তল হচ্ছে বলবে যে নিরক্ষরেখা যে কাল্পনিক তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। পাঁচে দিয়েছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তোমাদের বইতে যে গঙ্গা নদীর গতিপথের বর্ণনা রয়েছে ওইটুখানি লিখলেই হয়ে যাবে। এই যে এক হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা এবং ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। একটা হচ্ছে পদ্মার, একটা ভাগীরথী হুগলি নামে দুটো শাখায় ভাগ হয়েছে। চার হচ্ছে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে আর অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তো হচ্ছে গঙ্গা নদীর গতিপথের বর্ণনা। অথবাতে বলেছে ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে রয়েছে আরব সাগর আর পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা আর আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলের সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলের সমভূমি নামে পরিচিত। আর উপকূল অঞ্চলে বালি পলি নুড়ি জমা হয়ে এই সমভূমির সৃষ্টি হয়েছে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।